আপনি শিশু ছিলেন, অনেক মানুষ ছিলেন, পরিচয়টা প্রথমে বাঘুদিতে, এখন আপনি হচ্ছেন ঢাকার অথবা চিটাগাংয়ের বাংলা মিডিয়ামের একটি ক্রিশ্চিয়ান শিশু। বক্সটা কতটুকু ছোট হচ্ছে বুঝছেন? আমি যখন একটা একটা করে পরত করছে কাটছেন, বক্সটা ছোট হচ্ছে। আমি থিঙ্ক আউটসাইড বক্স কেন বলছি, আমি আসতেছি। Thank you so much. Good afternoon. Are you good? Yes. 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 And you? No, I'm good. Hey, you think out of the box. I'm going to go to the box. আমি কিছু কথা বলবো, আপনার চেষ্টা করেন শিখতে, আমিও কিছু শেখার চেষ্টা করবো। সো ইলেকট্রো এর মধ্যে থাকলো এখানে, আজকে পরে দেখে নিবো। হ্যাঁ, ভিডিও দিয়ে দিবে, তারপরে আমি এটা দেখে নিবো। আমি কিন্তু এই যে এখন তো রাগ হয়ে যাবে অনেকের, এই উনি উঠে এইসব কি বলতেছে, এটাও কন্ট্রোল করবেন। আমার পয়েন্টটা বোঝেন, মানে এত দূরের কিছু না জিনিসপত্র, আপনার মাথায় দৈনন্দিন যা ঘটে, যাতে যদি রিক্সা হিসেবে ভাড়া যেভাবে আলোচনা করেন, এটাই কিন্তু লাইফ। অনেক উপরে যেতে হবে এমন কিছু করতে হবে ঠিক না। Coming back, I mean, before I come, I mean, I'll concentrate on marketing a bit, how marketing and other things going on. But before that, I'd like to really thank Shanto, MSU Shanto. Amader deshe jeta hoy kena, ami ektu udaharon kena dibo, eta it's not that I'm invite koreche or something. Ami ex military officer, I'm a naval officer, and Shanto is not an officer. Amader military te ei jinishta onek chilo. To Shanto jokhon amake niye plan korche, dekhen invite korechen, ami jani udaharonta kena dicchi. শান্তকে অনেকেই বলেছিল, আচ্ছা তুমি তো অফিসার ছিলে, উনি তো অফিসার, তোমাকে কোনো হেল্প করবে? কারণ বের হয়ে আসা হবে। বাংলাদেশে কিন্তু রেসিজম আছে, আমরা শুধু আমেরিকায় সাদা কালো ভাগাভাগি না, বাংলাদেশে ভাগাভাগি আছে। সিল্কের পাঞ্জাবি পরে একজন আছে, সে রিক্সা চালক ঠিক মতো কথা বলে না। আমি আমি অনেককে দেখেছি, সুট পরে আছে, সে পাশে দিবাই সাজে সাজে। আমাদের দেশে রেসিজম আছে, চেহারা একটু ফর্সা, আরেকজন কালো, আমাকে দেখে তো বুঝতেই পারতেছে না, আমাদের পাত্তাই দিতে জানা লোকটা। আমাদের দেশে অটোমেটিক একটা রেসিজম করে ফেলছে, ভাগাভাগি করে ফেলছে। সেই ভাগাভাগি ছিল, আজকে আমি এখানে এসে প্রমাণ করতে চাই যে আমি এটা বিশ্বাস করি না। শান্ত সাহেব যখন আমাকে দাওয়াত দিয়েছেন, আমি এরকম অফিসে দেখেছি, আমরা একসাথে কফি খেয়েছি, আজ শোনার কারণে আমি সামনে দাঁড়িয়ে আছি, এবং ওনাকে আমার থেকে ভালো ওয়েল ড্রেস লাগছে। That's how we should learn. আমি আজকে তো তাই দেখলাম, জুতা বাজার আমি ঠিক আছে, নেক্সট টাইম তাহলে আমাকে একটু পড়তে হবে। So you can learn from everybody. Thank you so very much. You have taught me something new last 20 days. So now, ladies and gentlemen, think out of the box. Box-টা কি? একটা বক্স আছে কার কাছে? আই ডোন্ট ইউ হ্যাভ বক্স? সিরিয়াসলি, বক্স কার কাছে নাই? আমার কাছে নাই বক্স। ও রিয়েল ওদরা যাচ্ছে বক্স এর জন্য। থানা হচ্ছে না, আমরা তো জন্মাই, আমরা যখন জন্মাই তখন আমাদের একটা পরিচয় থাকে, নবজাতক। আচ্ছা ওকে, আমাদের চার পাঁচটা ধর্মে ভাগ হয়ে গেল আমরা, রাইট? সাথে সাথে আমি ওদের মধ্যে চিন্তা করা বন্ধ হয়ে গেল আমার জন্য, আমি শুধু আমি একটা সাইড চলে গেলাম। তার একটু পরে তখন বলতে শিশু শিশু আসি, মুসলিম শিশু, খ্রিস্টান শিশু, হিন্দু শিশু, শিশু। পাঁচ বছর হওয়ার পর স্কুলে ভর্তি হওয়ার সাথে সাথে আবার একটা ডিফারেন্স শুরু হয়ে যায়, বাংলা মিডিয়াম শিশু, ইংলিশ মিডিয়াম শিশু, আরবি মিডিয়াম শিশু, আবার ভাগ হয়ে গেল। এই ছোট হচ্ছে বাক্সটা, আপনি শিশু ছিলেন, অনেক মানুষ ছিলেন, পরিচয়টা প্রথমে বাঘুদিতে, এখন আপনি হচ্ছেন ঢাকার অথবা চিটাগাংয়ের বাংলা মিডিয়ামের একটি খ্রিস্টান শিশু। বক্সটা কতটুকু ছোট হচ্ছে বুঝছেন? আমি যখন একটা একটা করে পরত করছে কাটছেন, বক্সটা ছোট হচ্ছে। আমি থিঙ্ক আউটসাইড বক্স কেন বলছি, আমি আসতেছি। হলো ভাগ হতে হতে ক্লাস 8-9 উঠতে উঠতে আরেকটা ভাগ হওয়া শুরু হলো, সায়েন্স, আর্টস, কমার্স। এখন তখন আপনি কি হলেন?
ঢাকা কি ঢাকার অমুক একটা বাংলা মিডিয়াম স্কুলের কমার্সের একজন স্টুডেন্ট। এই ভাগও তারপরে হলো ইউনিভার্সিটি স্কুল কোন কলেজ আমি শুধু নট এই ভাগও তো হয় কি আপনি যখন একটা পরিপূর্ণ 18-19 হন তখন আপনি একটু জায়গায় দাঁড়ায় আছেন। আপনি নটরডেম কলেজ ঢাকা শহর এর বাইরে চিন্তা করার ক্যাপাসিটি আপনার পুরোপুরি নাই। আপনি আসলে জানেন না ফরিদপুরের আরবি মিডিয়ামের একটা ছেলে কিভাবে ভাবে, আপনি সেটা জানতেও চান না, আপনি চাইলেও বোঝেন না। বক্সটা অনেক ছোট হয়ে গেছে রাইট, আমি এখন চাইলেও এর বাইরে আসলে সমস্যা হচ্ছে। হ্যাঁ আমি চাইলেও এর বাইরে যেতে পারতেছি না। একটা ছবি তুলে আমি ইনভেস্ট করে দিতে পারবো, পড়তে ভালো লাগবে ছবিটা, মার্কেটিং এ পরে বেসিক্যালি এমনি তুলবো, তুললেও সুন্দর করে তুলতে হবে। আমার পয়েন্ট একটু খুব ক্লিয়ার করি, আমি খুব কঠিন কিছু না, আমরা যেটা করি এর বাইরে ফানি হয়ে যাচ্ছে ব্যাপারটা। দেখতে খারাপ লাগছে না? আমরা এইটার বাইরে চিন্তা করতে পারি না, আমার ইংরেজি ভালো, এক্সেন্ট ভালো, আমি অ্যাক্ট অনারে ইংলিশ বলা গুলশানের একটা ছেলে বা একটা মেয়ের মতো চিন্তা করি, এর বাইরে আর চিন্তা করতে চাই না, পারি না। ওকে আমার ভালো লাগে। শুরুতেই বলে দেওয়া ছিল অফ দ্য রিলিজিয়াস বুকে যে মানুষের মধ্যে ভাগাভাগি করবে না, এটা করবে না, যার কারণে আজকে ফিউচারাইজ আপনি যে থিঙ্ক আউট অফ দ্য বক্স বলতেছেন, আউটসাইড দ্য বক্স, এই জিনিসটা কিন্তু একদম শুরু থেকে হয়ে আসছে। So my first request before I start this whole discussion on marketing, please, first thing is to ask you, what is the subject? Okay, I'm going to ask you. আপনি ভাবতেছেন টেস্টটা কেমন হবে, বৈশাখী খাবো না ক্যাফে ঝিলে খাবো, না কাচ্চি খাবো না কি, আপনি ভাবতেছেন, আপনি ভাবতেছেন মানুষ দুপুরের খাবার নিয়ে এইভাবেই ভাবে। কিন্তু আরেকজন ভাবতেছে 12 টাকায় খাবো নাকি বন্ডুটি খায় চাঁদে খেয়ে ফেলবো না কি করে ফেলবো, আচ্ছা খাবো না কি কি করবো, তার চিন্তাটা কিন্তু পুরোটাই আলাদা। সে টেস্ট নিয়ে ভাবতেছে না, সে ভাবতেছে কয় টাকা বাঁচবে, বাঁচাবো কিনা, নাকি এখন না খায় কাজ করি, সিগারেট একটা চাকা খেতে নষ্ট করে ফেলি, টাকা তো কম জমা দিতে হইব, তাহলে সন্ধ্যার পরে মনে একবারে খেয়া ফেলাই। Ladies and gentlemen, that is the difference how different brains think. আপনি যদি যদি ভাবেন দুপুরের খাওয়া মানে শুধুমাত্র টেস্ট কেমন হবে, কাচ্চি খাবো না বুড়ো খাবো, তাহলে ইউ আর রং। এই ক্যাপাসিটিটাই আমাদেরকে চেঞ্জ করতে হবে। দ্যাট ইজ দ্য ডিফারেন্স দ্যাট টু মেক ইউ এ সুপার হিউম্যান। তার আগ পর্যন্ত আপনি যেখানে আছেন স্যুট পর ওখানে আটকে থাকবেন, যেখানে আছেন বান্দেল ওখানে আটকে থাকবেন, যেখানে ধুতি ওখানে আটকে থাকবেন, যেখানে ইংলিশ ওখানে আটকে থাকবেন, এর বাইরে আপনি চিন্তা করতে পারবেন না। সো এনি সাবজেক্ট এনি বিজনেস ডিসিশন আপনাকে ভাবতে হবে, আমি কিভাবে ভাবছি মালিক হিসাবে, আমার কর্মকর্তা কর্মচারীরা কিভাবে ভাবছে, আমার কনজিউমাররা কিভাবে ভাবছে, নিজে নিউট্রালি এটা চিন্তা করবেন একবার, তারপর একটা ডিসিশনে আসবেন। স্যার বলছিলেন একটু আগে রাগ ইত্যাদি, আমরা রাগ গুলো আমার কাছে যদি মনে হয় যে আমরা খুব স্টাবার্ন হয়ে যাই, আমাদের সাথে এখনো বলে আমার চিনোস, আমরা মনে করি এটাতে অনেক উপকার হইলো, এটাতে আমার খুব ভাব হইলো, আমাকে চিনোস। আমরা রাগটাকে বেসিক্যালি স্ট্যাটাস সিম্বল হিসেবে নিই, রাগ আমি রাগ করবো না মানে স্ট্যাটাস আমার স্ট্যাটাস, আমি একটা কিছু আমি রাখবো না মানে এই কে আছিস। এবং এটার জন্য আমাদের কবি সাহিত্যিক অনেকেই দায়ী, তারা এই ধরনের জিনিসগুলোকে গ্লোরিফাই করছে সিনেমা নাটকে বিভিন্ন জায়গায় দেখাইছে, এটা এটা খুব পার্সোনালিটি, পাঁচবার ডাকলে একবার টাকা, এটা খুব ব্যক্তিত্ব শিখানো হয়েছে আমাদেরকে ছোটবেলা থেকে, হুইচ ইজ রং। ডাকার আগে আমি বলবো কেমন আছেন ভাই, আমাদেরকে শেখানো হচ্ছে। তো এই জন্য আমি বলছি এই রুমে যারা আছেন আজকে সারাদিনের পরে বক্স স্টক সব ফেলে দিতে হবে, just become a human. Yeah. Just become a human, simple human being. That's how you should think. All the other barriers, education, religion, social status, একটু পরে আসবে, একটু পরে, একটু টাইম দেন। ভাব করে আমি তোপখানা রোডের অমুকের অমুকের তমুক ওইটু করে চিন্তা করেন না। So that's the only thing that I am requesting. Now let's move on. আমি যেটা বলছি যে আমাকে আজকে যখন এমএসএ সন্তোষ স্যার বললেন যে ক্যারিয়ার ইত্যাদি নিয়ে কথা বলতে, আমি একটু মার্কেটিং এ কি ঘটছে এই জিনিসগুলো নিয়ে কথা বলবো। মার্কেটিং এর কারেন্ট প্র্যাকটিসেস গুলো কি, ফর এক্সাম্পল ইউর গ্র্যাফ টু বাই, আই রিয়েলি লাভ দিস থিং, আমি যদি একটু বলি যে আই রিয়েলি লাভ ইট, আই এম শিওর ইউর রেড এন্ড গ্রিন ইজ পেট্রোনাইজিং বাংলাদেশ রাইট, আমি তাকাই বুঝে ফেলছি উনি দেশপ্রেম আছে উনার মধ্যে রাইট। আমি আসতেছি পয়েন্টটা কি, গ্র্যাফ টু বাই বক্স দিছে, সে একটু চিন্তা করছে যে জিনিসটা দেখে আমার কেমন লাগে, ফিলিংসটা দেওয়ার চেষ্টা করছে, দ্যাট ইজ মার্কেটিং। আই রিয়েলি লাভ ইওর ওর লোগো, আই এম গোনা কাম ব্যাক টু দ্যাট আ লিটল লেটার। সো বিফোর আই গো ইনটু মার্কেটিং, একটু ফাংশনাল হবে ডিসকাশনটা, এই জন্য আমি একটু আরেকটু কথা বলে নিই। আমি এখানে দ্বারা এত বড় বড় কথা বলছি, এই জায়গাটা আমার অনেক ফেমাস,
92-93 সালে আমি যখন ঢাকায় আসি, এখানে আমার মামার বাসা ছিল, আমি একদম শুরুর দিকে, তখন এখানে অনেক পলিটিক্যাল ইয়ে টিয়ে হতো। আমি আমার পরিচয়টা একটু দেই যে আজকে আমি এত বড় বড় কথা বলতেছি, এত ইংলিশ মারতেছি, বাট আমার জন্ম আমি হয়তো অনেক ইউটিউব ভিডিওতে বলেছি, আমি খুব ওপেনলি বলেছি যে আই এম ফ্রম এ ভেরি লোয়ার মিডল ক্লাস বাংলাদেশি ফ্যামিলি।